শুভেন্দু অধিকারী সভার আগে রণক্ষেত্র চেহারা নিল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর। ঘটনার বেশ কয়েকজন আহত তৃণমূল কর্মী সমর্থককে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যায়। ঝামেলা এখানে কিছুই না, ঝামেলা বলতে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, বর্তমান যিনি বিজেপি নেতা নামে পরিচিত, উনি আমাদের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছেলেগুলোকে রাস্তায় যে ওরা যাচ্ছিল হেঁটে হেঁটে, উনি গাড়ি থেকে ওদেরকে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলে কটাক্ষ করেন। তারপরে আমাদের ছেলেগুলো বলে যে আপনি একটা নেতা হয়ে কি করে আমাদের মতো ছেলেদেরকে এরকম বলতে পারেন, এবং ওনাদের যে গুন্ডা বাহিনীকে ডেকে আমাদের ছেলেগুলোকে মারার চেষ্টা করেন এবং আক্রান্ত করেন। তারপরে আমরা ছেলেগুলোকে আমাদের খবর দিলে আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের যিনি সভাপতি সুরজিৎ নায়ক, উনি খবর পেয়ে আমরা দুজন ছুটে এলাম। এসে দেখি সিআরপিএফ আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তাড়াচ্ছে। এই হচ্ছে এই গদ্দার মির্জাপুরের যে ওর রক্ত, এটা সে আজকে পরিচয় দিয়ে গেল। সূত্রের খবর, কাঁথি শহরের জুনপুট মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় বিজেপি কর্মী সমর্থকরা আসায় তৃণমূল বিজেপির মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। গাড়ি থেকে তিনি নামার সাথে সাথেই কেন্দ্র বাহিনীও নেমে পড়েন। ওই কেন্দ্র বাহিনীর পুলিশ তৃণমূল কর্মী সমর্থককে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। আমার নাম শেখ সত্তা। কি কারণে মারধর করলো আপনাকে? মারধর করলো মানে আমরা ওই জুনপুর মোড়ে চা খাচ্ছিলাম, তো আমার একজন বন্ধুর উপরে তার কার সঙ্গে একটু ঝগড়া লেগে যে আমাকে ডাকলো। যখন আমি ওখানে যাই তো ওদের সঙ্গে হুস্তাহুস্তি চলছিল, চলার পথে তখন দেখলাম যে বিজেপির ছেলেগুলো এসে ওই দিব্যেন্দু অধিকারী সিআরপিএফ এসে কিছু বুঝলো শুনলো আমাদেরকে সবকে ডাং ফাং নিয়ে পিটা করালো। কী কারণে মারধর করলো? মারধর করলো মানে যে ওই বিজেপির ছেলেগুলো আমাদের ছেলেদের সঙ্গে গণ্ডগোল হয়েছিল, তো ওরা বুঝলো না, দিব্যেন্দু অধিকারী মদ খেয়ে আমাদের উপরে সিআরপিএফ দিয়ে আক্রমণ করলো। দিব্যেন্দু মদ খেয়েছিল? হ্যাঁ, মদ খেয়েছিল, দাঁড়িয়েছিল যখন দেখছি এইরকম হচ্ছে। তার দাদা চাঁদুও ছিল। কী কারণে মারধর করলো আপনাদেরকে? আমি জানি না, আমি জাস্ট ডেকেছিল গেছিলাম, এই সিআরপিএফ এসে মারধর করলো। এখন যে যিনি সাংসদ বলছেন তমলুকের, উনি তো এখন সারাদিন মদ্যব্যবস্থায় থাকেন, উনার মাথা কাজ করছেন না, উনাদের পাশে মানুষ নেই, সিআরপিএফ নিয়ে ঘোরাঘুরি করেন। আমাদের কিছু ছেলে ছাত্র পরিষদের ছেলেরা ওই দিক দিয়ে যাচ্ছিলো, উনি সেই সময় গাড়ি নিয়ে পাস করেন, আমাদের ছেলেদেরকে টোনটিটকারি করেন, দেখে আমাদের ছেলেরা বাধা দেয়, উনি নিজে দাঁড়িয়ে সিআরপিএফকে দিয়ে আমাদের ছেলেদেরকে আক্রান্ত করার চেষ্টা করেন। এবং উনি এখন কাঁথি শহরে মানুষ নেই উনার পাশে, সিআরপিএফকে দিয়ে ওনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আমরা আগামী দিনে তীব্র আন্দোলনে নামব। কাঁথি পৌরসভার পৌরবাসীকে, মানুষকে সিআরপিএফের ভয় দেখিয়ে ভোট লুট করতে চাইছে। আজকে আমরা প্রাথমিকভাবে পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু আগামী দিনে সিআরপিএফের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামব কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা।